আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমাদের হাতে নিয়োগ বিজ্ঞপ্তি আছে, সেটি হলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বন্ধুরা, আমরা পুরো বিজ্ঞপ্তিটা পড়ে নিব। সেটি হলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে সরকারি চাকরি, স্বশাসিত পাবলিক এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ বেতন ভাতাদি আদেশ 2015 অনুযায়ী প্রচলিত বেতন স্কেলের নিরাপত্তা পরিদর্শক এবং নিরাপত্তা তদারককারী পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফরমে bpbd.teletok.com বিডি ওয়েবসাইটে অনলাইন আবেদন করার আহ্বান জানানো হচ্ছে। 1 নম্বর পদ হলো নিরাপত্তা পরিদর্শক, বেতন 10,200 থেকে 24,680, এটা বেসিক স্কেল। আর শিক্ষাগত ন্যূনতম যোগ্যতা দেখব আমরা এখানে, ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক পাস, আর অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সিজিপিএ এর ক্ষেত্রে কিছু হিসাব দেওয়া হয়েছে, যেমন যদি জিপিএ 3 হয় তাহলে বলা হবে প্রথম বিভাগ, এবং জিপিএ 2 থেকে 3 এর কম হলে বলা হবে দ্বিতীয় বিভাগ। আর যদি আমরা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় কর্তৃক সিজিপি এর ক্ষেত্রে হিসাব দেখি, তাহলে জিপিএ 5 স্কেলে 4-এ হবে, 4 স্কেলে 3 হবে প্রথম বিভাগ, এবং 5 স্কেলে 3.75 হবে প্রথম বিভাগ বা শ্রেণী। এই হিসাব তো আমরা মোটামুটি সবার জানা আছে। তারপর আমরা গ নাম্বার যে কন্ডিশন সেটা দেখব, কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ এর নিম্ন নহে। ঘ নাম্বার হলো অভিজ্ঞতা, বৃহৎ শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধুরা, যারা নিরাপত্তা পরিদর্শক পদে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক পাস তো থাকতেই হবে, সাথে বৃহৎ শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের 3 বছরের অভিজ্ঞতা দেখাতে হবে। পদ নাম্বার 2, নিরাপত্তা তদারককারী, বেতন স্কেল হলো 9,700 থেকে 23,490, যেখানে দেখবো আমরা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হলো এসএসসি পাস অথবা সমমান পাস। আর এসএসসি এর ক্ষেত্রে এখানে জিপিএ স্কেল বলা হয়েছে, জিপিএ 3 বা দ্বিতীয় শ্রেণী হবে, জিপিএ 2 থেকে 3 এর কম হলে বলবো দ্বিতীয় বিভাগ। এখানেও শর্ত আছে যে কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ এর নিম্নে নহে, অর্থাৎ দ্বিতীয় বিভাগের নিচে অ্যাপ্লাই করা যাবে না। বৃহৎ শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা দেখাতে হবে, অর্থাৎ আপনারা যারা 2 নম্বর পদে আবেদন করতে যাচ্ছেন তাদেরও 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তো বয়স সীমা আগের মতো রয়েছে, 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত। আর মুক্তিযোদ্ধা ও বীর শহীদ মুক্তিযোদ্ধা তাদের জন্য বা সন্তানের জন্য 18 থেকে 32 বছর করা হয়েছে, এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে নিম্ন পদে কমপক্ষে 8 বছরের অভিজ্ঞতা, ঊর্ধ্ব বয়সে 40 বছর শিথিল যোগ্য করা হয়েছে। আমরা দেখব এখানে, তারপর দেখব আবেদন করার পদ্ধতি, এবং আবেদন করার পদ্ধতি হলো www.bpdb.teletok.com.bd, এই ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে। আবেদন পত্র শুরুর তারিখ হলো 15/6/2021 সকাল 10টা থেকে শুরু করে আবেদন পত্র জমার তারিখ হলো 11/7/2021, অর্থাৎ আপনি জুলাই মাসের 11 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? আশা করি সবার কাছে ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের সাথে সংযুক্ত থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।